বন্ধুরা, তিমি হলো এই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এই নীল তিমির ওজন প্রায় 1,50,000 কেজি পর্যন্ত হয়ে থাকে। সেই সাথে এই প্রাণী লম্বায় 100 ফিট, অর্থাৎ একটি 10-তলা বিল্ডিংয়ের সমান। নীল তিমির শুধুমাত্র বর্তমান সময়ের জন্য বড় প্রাণী নয়, অর্থাৎ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ডাইনোসর সহ আরও যে সমস্ত বিশাল আকৃতির প্রাণী ছিল তাদের মধ্যে এই নীল তিমির সবচেয়ে বড় ও ভারী প্রাণী। কিন্তু এত বিশাল আকৃতির প্রাণী হওয়া সত্ত্বেও এই প্রাণী মানুষের জন্য মোটেও ক্ষতিকর নয়, কারণ নীল তিমি মোটো বড় প্রাণীকে শিকার করে না। বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এরা খুব ছোট ছোট প্রাণীকে শিকার করে। এই প্রাণী তাদের মুখে প্রচুর পরিমাণে পানি নিয়ে সেই পানিকে ফিল্টার করে তার মধ্যে থাকা এক ধরনের ছোট্ট পোকার মতো প্রাণীদেরকে খেয়ে থাকে, যাদের আকার প্রায় 1 সেন্টিমিটার পর্যন্ত হয়। আর সমুদ্রে প্রচুর পরিমাণে এই প্রাণীদের পাওয়া যায়, আর সেই জন্য এই তিমি আমাদের জন্য ক্ষতিকর নয় যতক্ষণ পর্যন্ত এরা জীবিত থাকে। কিন্তু মৃত্যুর পরে একটি তিমি যে কোনো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে, সেই জন্য বলা হয় মৃত তিমির কাছে যেতে নেই, কারণ মৃত তিমির শরীর যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। এই বিস্ফোরণে ঘন্টায় 70 কিলোমিটার গতিবেগে তিমির ভিতর থেকে হাজার হাজার কেজি মাংস ও রক্ত ছিটকে বেরিয়ে যায়। আর এই মাংস এতটাই দ্রুত গতিতে বেরিয়ে যায় যে কোনো মানুষকে গুরুতরভাবে আহত করতে পারে, এমনকি বেরিয়ে আসা মাংস পেশির নিচে চাপা পড়ে মারাও যেতে পারে। বন্ধুরা, কেন এই বিস্ফোরণ হয় সে সম্পর্কে আজ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তিমি যখন সমুদ্রে ধারে সাঁতার কাটে তখন অনেক মানুষ সেটা দেখার জন্য আসে। অনেক পর্যটক তো নৌকার মাধ্যমে নীল তিমিকে দেখার জন্য যায়। যখন কোনো তিমি মারা যায় তখন সমুদ্রে জোরালো ঢেউয়ের জন্য মৃত তিমি সমুদ্রের কিনারায় চলে আসে। যখন আপনারাও এরকম মৃত তিমি দেখবেন তখন আপনারাও সেটাকে কাছ থেকে দেখার জন্য দৌড়ে চলে আসবেন। কিন্তু সমুদ্রের কিনারে পড়ে থাকা মৃত তিমিকে দেখার জন্য ভিড়ের মধ্যে যোগদান না করাটাই ভালো হবে। আপনারা কাছ থেকে মৃত তিমিকে দেখতে পারবেন, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন তিমিকে কাছ থেকে দেখবেন তখন যেন আপনার আর তিমির মধ্যে কমপক্ষে 50 মিটার দূরত্ব থাকে। কখনো এক তিমিকে স্পর্শ করা কিংবা তার খুব কাছে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ মৃত তিমির পেট থেকে যে বিস্ফোরণ হয় সেটা খুবই বিপজ্জনক হয়। বন্ধুরা, যখন কোনো তিমি মারা যায় তখন স্বাভাবিক যে তার শরীরের সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়, যার ফলে তিমির শরীরে থাকা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বাহির বের হতে পারে না। আর সেই কার্বন ডাইঅক্সাইড তিমির শরীরের রাসায়নিকের সাথে বিক্রিয়া করে কোষগুলোর সাথে এক প্রকার অ্যাসিড তৈরি করতে শুরু করে। আর এই অ্যাসিডের ফলে তিমির শরীরের কোষগুলো গলতে শুরু করে। এই অ্যাসিডের ফলে তিমির চামড়া ভিতর থেকে পাতলা হতে শুরু করে। এছাড়া তিমির ফুসফুস ও পেটে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু তিমির মৃত্যুর পরে সেই ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এর ফলে অক্সিজেন ব্যবহার না করা ব্যাকটেরিয়াগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং সেই ব্যাকটেরিয়াগুলো তিমির চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাবারগুলো খেতে শুরু করে, যার ফলে তিমির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে শুরু করে। মৃত্যুর পরে শরীরের অংশ গলে গিয়ে গ্যাসে পরিণত হওয়াটা শুধু তিমির ক্ষেত্রে নয়, বরং মানুষ ও সমস্ত প্রাণীরই হয়ে থাকে। কিন্তু তিমি খুবই বড় প্রাণী হওয়ায় তার শরীরের ভিতর গ্যাসের মাত্রা বেশি হয়ে যায়। অন্যদিকে তিমির শরীর বেশি পরিমাণে ভারী হওয়ায় এই প্রাণী সমুদ্রে সাঁতার কাটে। সমুদ্রে বাইরে কিনারে পড়ে থাকা এই তিমি তার শরীরের ভারী ওজনের চাপে তার মুখ অথবা নিঃশ্বাস নেওয়ার অঙ্গ বন্ধ হয়ে যায়। তাছাড়াও তিমির শরীর খুবই শক্ত হয়, সেজন্য গ্যাসের চাপ অনেকদিন পর্যন্ত ধরে রাখতে পারে। কিন্তু তিমির শরীরে গ্যাসের চাপ ক্রমাগত বাড়তে থাকে এবং শরীর ফুলে ওঠে। অন্যদিকে ব্যাকটেরিয়ার ফলে তিমির চামড়া পাতলা হতে থাকে এবং বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণে তিমির বেশি মাত্রায় গ্যাস দ্রুত গতিতে বাইরে বের হয়ে আসে, সেই সাথে রক্ত ও মাংস বের হয়ে আসে। এই বিস্ফোরণ তিমির আশেপাশের উপস্থিত যে কোনো প্রাণীকে বা মানুষকে 100 মিটার দূরে ছুঁড়ে ফেলতে পারে এবং জোরালো আঘাত করতে পারে। এই জন্য মৃত তিমির কাছে যাওয়া যে কোনো প্রাণীর জন্য খুবই ভয়ানক হতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হবে অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।